ফল মাছ সবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজারে হানা দিলেন প্রশাসনের কর্তারা এদিন খড়দহের রহড়া বাজারে হানা দেন প্রশাসনের কর্তারা জানা গেছে এবার থেকে নিয়মিত চলবে এই অভিযান ফল মাছ সবজির দাম নিয়ন্ত্রণে ফোড়েদের রুখতে বাজারে হানা দিল প্রশাসনের কর্তারা মঙ্গলবার খড়দহ পৌরসভার রহড়া বাজারে হানা দেয় তারা খতিয়ে দেখেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এদিন কেন্দ্রীয় ইবি ও বারাকপুর কমিশনারেটের কর্তারা যৌথভাবে বাজারে হানা দেয় কথা বলেন সাধারণ ক্রেতাদের সাথে জানা গেছে বর্তমান অগ্নিমূল্য বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে রাজ্য জুড়ে রাজ্যের বিভিন্ন বাজারগুলিতে হানা দেবে প্রশাসনের কর্তারা প্রশাসনের ভূমিকায় খুশি সাধারণ ক্রেতারা ब्यूरो रिपोर्ट न्यूज नोमैंसलैंड हो